বর্তমান পৃথিবীতে মোবাইল ফোন বাচ্চাদের পড়াশোনার জন্য একটা বাধা হয়ে দাঁড়িয়েছে এটা প্রত্যেক অভিভাবক এটা উপলব্ধি করতে পারছেন এদের পড়াশোনা থেকে মন সম্পূর্ণ সরে যাচ্ছে এরা অনলাইন বুলিংয়ের শিকার হচ্ছে এই কথা মাথায় রেখে পৃথিবীর অনেক দেশ বিদ্যালয় প্রাঙ্গণে মোবাইল ফোন নিষিদ্ধ ঘোষণা করেছে সম্প্রতি একটি দেশ এই মোবাইল ফোন নিষেধাজ্ঞার কথা বলেছে ব্রিটেনের প্রাইম মিনিস্টার ঋষি সোনক ও তার এডুকেশন সেক্রেটারি একটা ঘোষণা করেছেন যে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য মোবাইল ফোন সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছাত্ররা যখন বিদ্যালয়ে প্রবেশ করবে তখন তারা মোবাইল জমা দিয়ে প্রবেশ করবে এবং কোনোভাবেই বিদ্যালয়ের পঠন পাঠনের সময় এমনকি টিফিনের সময়েও বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না এটা সারা দেশ জুড়ে নিষেধাজ্ঞা জারি করেছে ঠিক একই কাজটি করেছে ইটালি একই কাজ করেছে পর্তুগাল এবং করেছে ফ্রান্স তারা তাদের দেশে বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষেধ করেছে তার কারণ যে ব্রিটেন এই কাজটা করতে পারল কেন একটা পরিসংখ্যান হলো যে ওই দেশের প্রায় নাইনটি সেভেন পার্সেন্ট ছেলে মেয়ে যে তারা কোনো না কোনোভাবে মোবাইলের প্রতি আসক্ত বিশেষ করে বিদ্যালয় প্রাঙ্গণে তাদের বয়স একদম ছোট থেকে ঠিক আঠারো বছর বয়স পর্যন্ত প্রত্যেকে মোবাইল ফোন ব্যবহার করে সেই পার্সেন্টেজ প্রায় নাইনটি সেভেন পার্সেন্ট এইটা দেখেই সেখানকার অভিভাবক তারা অত্যন্ত উদ্বিগ্ন ওদের মধ্যে একটা পরিসংখ্যান বলছে প্রায় ফর্টি ফোর পারসেন্ট অভিভাবক এতটাই উদ্বিগ্ন যে তারা সরকারের কাছে আবেদন করে সেই আবেদনের ভিত্তিতে বিজনের সরকার মোবাইল ফোনকে বিদ্যালয়ে প্রাঙ্গণে সম্পূর্ণ নিষেধ করেছে একটাই কারণ যে বিদ্যালয়ে তো শিক্ষার জন্য অন্য ব্যবস্থা আছে শিক্ষক আছেন শিক্ষার জন্য কিছু যন্ত্রপাতি আছে শিক্ষার সময় আছে সেই শিক্ষার দেওয়ার জায়গাটাই মোবাইল ফোন কেন থাকবে সেই হিসাবেই অর্থাৎ যেহেতু অন্যান্য বিষয়ে শিক্ষা দেওয়া হয় তাই সেখানে মোবাইল মারফত শিক্ষা দেওয়ার কোনো অর্থই নেই সেই হিসাবেই সেই দেশে মোবাইল ফোন নিষেধ করা হয়েছে ঠিক যেমনটি পেরেছে ইতালি পর্তুগাল এবং পেরেছে ফ্রান্স তো আমার এইটা বলার উদ্দেশ্য এটাই সারা পৃথিবীতে যে সমস্ত দেশগুলো উন্নত দেশ তারা যদি এই কাজ করতে পারে যে তাদের ছাত্রদের স্বার্থে তাদের দেশের স্বার্থে তাহলে আমরা কেন পারবো না অর্থাৎ আমাদের দেশ ভারতবর্ষ এখানেও আমরা একই সমস্যায় জর্জরিত যে বিদ্যালয় প্রাঙ্গণেই হোক বাড়িতেই হোক সেই ছাত্রছাত্রীরা বিনা বাধায় মোবাইল ফোন ব্যবহার করছে আমি জাস্ট কয়েকটা পরিসংখ্যান বলবো এএসইআরের রিপোর্ট অর্থাৎ অ্যানুয়াল স্ট্যাটাস অব এডুকেশন রিপোর্ট এটা প্রতি বছরই হয়ে থাকে তো একটা রিপোর্ট হচ্ছে এটাই দু হাজার বাইশ সালের রিপোর্ট অনুযায়ী সারা পৃথিবীতে যে সমস্ত দেশ মোবাইল ফোন ব্যবহার করে তাদের মধ্যে সর্বাগ্রে আছে ভারতবর্ষ তারপরে আছে মার্কিন যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়া এবং সর্বশেষে যে দেশটি আছে চার নম্বরে সে হচ্ছে ব্রাজিল অর্থাৎ ভারতবর্ষের লোক থেকে বেশি মোবাইল ফোন ব্যবহার করে সেই সংখ্যাটা প্রায় ছশো মিলিয়ন এটা দু হাজার রিপোর্ট বলছি মার্কিন যুক্তরাষ্ট্রে সেই সংখ্যাটা প্রায় দুশো ছিয়াত্তর মিলিয়ন ইন্দোনেশিয়ায় সেই সংখ্যাটা একশো মিলিয়ন এবং ব্রাজিলে একশো তেতাল্লিশ মিলিয়ন লোক মোবাইল ব্যবহার করে সে স্মার্টফোন হোক বা ইন্টারনেট আছে এমন কোনো ফোন তারা ব্যবহার করে অর্থাৎ সর্বাগ্রে রয়েছে ভারতবর্ষ সেই কারণে বলছি ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার ওপর মোবাইল একটা বিরূপ প্রভাব সৃষ্টি করেছে সেই দিক থেকে বিচার করতে গেলে ভারতবর্ষেও ওই ব্রিটেনের মতো পর্তুগালের মতো স্পেনের মতো এবং ফ্রান্সের মতো মোবাইল ফোনে নিষেধাজ্ঞা আসা উচিত বলে আমি মনে করি আরেকটা পরিসংখ্যান দিই অত্যন্ত চমকে যাওয়ার মতো একটা পরিসংখ্যান দু সালের অর্থাৎ ঠিক কোভিডের আগে এএসইআরের রিপোর্ট অনুযায়ী থার্টি বাড়িতে মোবাইল ফোন ছিল কিন্তু বর্তমানে ঠিক তার চার বছর পর দু সালে যে একটা হিসাব বলছে সেই সংখ্যাটা দ্বিগুণের থেকেও বেশি হয়ে গেছে সেভেন্টি ফোর পয়েন্ট এইট অর্থাৎ ভারতবর্ষে চার বছরের মধ্যে বাড়িতে মোবাইলের সংখ্যা প্রায় দ্বিগুণেরও বেশি হয়ে গেছে বাড়িতে যে পিতামাতা ব্যবহার করে গার্জেন ব্যবহার করে অন্যান্য ব্যবহার করে সেই সঙ্গে সঙ্গে ছাত্ররাও ব্যবহার করছে শিশুরাও ব্যবহার করছে সেই সংখ্যার আমি আর একটা রিপোর্ট দিচ্ছি দু হাজার বাইশ সালের রিপোর্ট অনুযায়ী যদিও দু হাজার তেইশ সালের রিপোর্ট এখনও হাতে আসেনি সেই রিপোর্ট অনুযায়ী একটা পরিসংখ্যান হচ্ছে এটাই যে যে সমস্ত ছাত্রের বয়স দশ বছরের মধ্যে অর্থাৎ তারা তখনও শিশু সেই দশ বছরের মধ্যে শিশুরা যারা মোবাইল ফোন ব্যবহার করে তাদের সংখ্যা প্রায় ফর্টি টু পার্সেন্ট বিয়াল্লিশ পারসেন্ট শিশু যাদের বয়স দশের কম তারা মোবাইল ব্যবহার করছে বিভিন্নভাবে তারা মোবাইল ব্যবহার করছে যাদের বয়স বারোর নিচে সেই সংখ্যাটা হলো প্রায় সেভেন্টি ওয়ান যাদের বয়স চোদ্দোর নিচে চোদ্দোর মধ্যে সেই সমস্ত ছাত্রছাত্রী মোবাইল ব্যবহারের সংখ্যা নাইনটি ওয়ান কি ভয়াবহ পরিস্থিতি বয়স বাড়ছে ছাত্ররা একটু উঁচু ক্লাসে উঠছে মোবাইল ফোন ব্যবহারের তাগিদ আরও বেড়ে যাচ্ছে চোদ্দো থেকে আঠারো বছর যাদের বয়স সেই বয়সে মোবাইল ব্যবহারের সংখ্যা আরও বেশি সে নাইনটি ওয়ান পার্সেন্টের থেকেও বেশি তারা বিদ্যালয়ে হোক অন্য কোথাও হোক বা বাড়িতেই হোক তারা মোবাইল ব্যবহার করছে সেই মোবাইলের হাত থেকে যদি তাদেরকে বাঁচাতে না পারা যায় তাহলে পড়াশোনার সমূহ ক্ষতি সেই ক্ষতির হাত থেকে বাঁচাতে গেলে ওই ব্রিটেনের মতো পর্তুগালের মতো ফ্রান্সের মতো আমাদের দেশেও মোবাইল ফোনকে নিষেধাজ্ঞার আওতায় আনা উচিত তবে একটা সুখের খবরও তো আছে আমরা জানি কোভিড নাইন্টিনের সময় থেকে অর্থাৎ দু এর সময় থেকে মোবাইল ব্যবহারটা অত্যাধিক হারে বেড়েছে তার কারণ তখন থেকে একটু পড়াশোনার ব্যাপারও ছিল আজকাল ডিজিটাল যুগ তাতে আমরা মোবাইল মাধ্যমেও পড়াশোনা করতে পারি আমাদের ছাত্ররা মোবাইল মাধ্যমে পড়াশোনা করতে পারে কিন্তু একটা রিপোর্ট বলছি যেখানে মোবাইল ব্যবহারের সংখ্যা প্রায় নাইনটি পার্সেন্টের উপর সেখানে শুধুমাত্র পড়াশোনার পাশাপাশি এই ছাত্রছাত্রীরা মোবাইল ব্যবহার করে প্রায় থার্টি ফোর পার্সেন্ট চৌত্রিশ পার্সেন্ট ছেলে মেয়ে তারা পড়াশোনার কাজে লাগায় মোবাইল ফোনটা বাকি ছেলে ছেলেমেয়েরা তারা হয় বিভিন্ন কন্টেন্ট দেখতে ব্যস্ত বা কোনো চ্যাটিং করতে ব্যস্ত বা তারা সোশ্যাল মিডিয়ায় সম্পূর্ণভাবে এনগেজড হয়ে তাদের সময়টাকে নষ্ট করতে ব্যস্ত এই হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরিসংখ্যান যা থেকে আমাদের এখনই শিক্ষা নেওয়া উচিত মোবাইল ফোন নিষেধ করা উচিত এবং কেন বলছি তার কিছু যে ক্ষতিকারক দিক রয়েছে ক্লাসে যখন পড়াশোনা করানো হচ্ছে সেই পড়াশোনার সময় ছাত্রছাত্রীর মনোযোগ পড়াশোনার মধ্যে থাকছে না যে তারা অন্য কিছু ভাবছে বা ক্লাসের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করছে ক্লাসে কোনো স্যার পড়াচ্ছেন সেই পড়ানোর সময় কিছু কি নোটস থাকে ইম্পর্ট্যান্ট নোটস থাকে সেই নোটস আগে করতো ছাত্ররা এখন সেই নোটস করার সময়টুকুও পায় না কারণ তারা ওই মোবাইলের মধ্যে বুঁদ হয়ে আছে এখান থেকে রক্ষা পেতে গেলে মোবাইল ফোনের একটা নিষেধাজ্ঞা আসা উচিত বিশেষ করে যে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষাক্ষেত্রে এছাড়াও অত্যাধিক ব্যাপারের ফলে মেমোরি লস হয়ে যাচ্ছে তারা পড়াশোনা বেশি দিন মনে রাখতে পারছে না আজকে পড়ছে কালকে আর মনে থাকছে না এর একটাই কারণ ওই মোবাইল ফোনের অত্যাধিক ব্যবহার এছাড়াও শারীরিক গঠনের পরিবর্তন ঘটছে অনেকক্ষণ ধরে মোবাইল ব্যবহার করার জন্য তাদের শির দাঁড়ার ক্ষতি হচ্ছে এবং খেলাধুলা প্রায় বন্ধই হয়ে গেছে কয়েকটা বন্ধু মিলে যখন মাঠে যাচ্ছে বা কোথাও যাচ্ছে গল্প করতে বা হয়তো ওরা বলছে চলো একটুখানি ঘুরে আসে কিন্তু ঘুরতে গিয়ে দেখা যাচ্ছে যেখানে বসে থাকছে সেখানে চার পাঁচটা বন্ধু চার পাঁচটা মোবাইল ব্যবহার করে তাদের কার্য সম্পন্ন করছে হয় গেম খেলছে নয়তো কোনো কন্টেন্ট দেখছে বা সোশ্যাল মিডিয়া এন আছে সেখান থেকে আবার উঠে চলে আসছে খেলার তো কোনো নামই নাই চর্চা প্রায় উঠেই গেছে বললেই চলে এই কারণেই শারীরিক একটা অধঃপতন দেখা দিয়েছে এই মোবাইল ফোনের জন্যই এই মোবাইল ফোনের জন্য পড়াশোনার প্রতি ফোকাস অনেকটাই সরে গেছে এই ফোকাস এখন নাই বললেই চলে সেদিক থেকে ছাত্রদের রক্ষা করতে গেলে বিশেষ করে শিক্ষার্থীদের রক্ষা করতে গেলে মোবাইল ফোনের নিষেধাজ্ঞা এখনই আনা উচিত বলে আমি মনে করি অতি অল্প বয়সে এই শিক্ষার্থীরা আইসোলেটেড হয়ে যাচ্ছে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বলছি কেন আর অন্যের সঙ্গে গল্প করতে চায় না এর আর বাবা মার সঙ্গে গল্প করার সময় নেই বন্ধুদের সঙ্গে গল্প করার সময় নেই প্রতিবেশীর সঙ্গে গল্প করার সময় নেই আত্মীয়ের সঙ্গেও নয় কারণ সে একটা এমন একটা যন্ত্র পেয়ে গেছে যে যন্ত্রতেই দিন সে ব্যস্ত হয় চ্যাটিং করতে নয়তো সোশ্যাল মিডিয়ায় সেই কারণে সে আজকে আইসোলেটেড হয়ে যাচ্ছে সমস্ত থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এটা তার জন্য ভালো জিনিস নয় তার জন্য একেবারে সুখকর নয় তার স্বাস্থ্যের যেমন অবনতি ঘটবে তার ঠিক মানসিকও একটা অবসাদ দেখা দেবে একসময় সে অনেক দূরে সরে যাবে এটা সামাজিক অবক্ষয় সমাজের অবক্ষয় একটা পরিবারের অবক্ষয় পরিবারের ক্ষতি একটা সমাজেরও ক্ষতি শিক্ষাক্ষেত্রে বিদ্যালয় প্রাঙ্গণে এই মোবাইল ব্যবহারের ফলে আরও কিছু কিছু আমরা সমস্যা দেখতে পাচ্ছি তার মধ্যে একটা হলো রেজাল্ট তো খারাপ করছেই যখন পরীক্ষা হচ্ছে পরীক্ষা ঠিক মতো দিতে পারে না তার রেজাল্ট খারাপ হচ্ছে এছাড়াও যেটা হয় শিশুদের ঘুমের খুব ব্যাঘাত ঘটে আমরা জানি মোবাইল অত্যাধিক ব্যবহার করলে ব্রেনের উপর খুব চাপ পড়ে এবং তাতে ডোপামাইন হরমোন খরণ হতে থাকে একসময় তার স্মৃতিশক্তি তো নষ্ট হবেই ঘুমের ব্যাঘাত ঘটবে অনেককে দেখা যায় রাত্রি জাগরণ করে মোবাইল ব্যবহার করছে সে কোনো বন্ধুর সঙ্গে চ্যাটিং করছে এই কাজ হতে থাকলে তার ঘুমেরও ব্যাঘাত ঘটবে তার শরীরেরও উপর একটা বিশাল প্রভাব পড়বে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে তার চলাফেরার মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছে একটা কেমন যেন অ্যাংজাইটি ভাব একটা উদ্বেগ আমি কি করছি আমি তো পড়াশোনা ঠিকঠাক করতেও পারছি না সমাজের সঙ্গে মিশতেও পারছি না শরীরও আমার ঠিক উন্নত হচ্ছে না এই একটা উদ্বেগ তার মধ্যে সবসময় বিরাজ করছে আমরা এই সমস্যা থেকে যদি কাটিয়ে উঠতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই ওই দেশগুলোর মতো ওই ব্রিটেনের মতো ওই পর্তুগালের মতো ওই ফ্রান্সের মতো এ দেশেও ছাত্রছাত্রীদের থেকে মোবাইল ফোনকে দূরে রাখা উচিত যত দূর সম্ভব তবে এর জন্য একটা দরকার গার্জেনকে সজাগ হওয়া গার্জেনকে কিছুটা স্যাক্রিফাইস করা গার্জেন যদি সারাদিন বাড়িতে মোবাইল ব্যবহার করে সে ছাত্র বা ছাত্রী স্টুডেন্টস শিক্ষার্থী সেও একটা মোবাইলের জন্য বাহানা করবে সে যখন মোবাইল পাবে তখন ওই গার্জেনের মতো সেও মোবাইলটা ব্যবহার করতে শুরু করবে অর্থাৎ গার্জেনকেও সজাগ হতে হবে তাকে কিছুটা আত্মনিয়ন্ত্রণ করতে হবে তাকে কিছুটা স্যাক্রিফাইস করতে হবে তাকে উপদেশ দিতে হবে যে না মোবাইল সব কিছু নয় এটা শুধু সময় নষ্ট করতে ব্যস্ত তাই পৃথিবীর অন্যান্য দেশ যদি এটার প্রতি নিষেধাজ্ঞা আরোপ করতে পারে তাহলে আমাদের দেশ ভারতবর্ষও এরকম করতে পারবে আমি আশা করব ওই ব্রিটারের মতো আমাদের দেশেও এরকম মোবাইল নিষেধাজ্ঞা হোক এবং আমাদের সর্বাঙ্গীন উন্নতি হোক ছাত্রছাত্রীরা সঠিকভাবে পড়াশোনা করুক তারা সমাজে মানুষের মতো মানুষ হয়ে উঠুক